টিকা সনদ ছাড়া দোকানে কোনো কর্মচারী রাখা যাবে না, সতর্ক করে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। রাজধানীর পলওয়েল মার্কেটে এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। সেখানে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, টিকা সনদ ছাড়া সারা দেশে 26 ফেব্রুয়ারির পর কেউ দোকান খুলতে পারবেন না। লকডাউনে নিত্যপণ্য এবং ওষুধের দোকান ছাড়া বাকি সব ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ ছিল। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা নিয়েও বেঁধে দেওয়া হয় সময়ে, ফলে ক্ষতির মুখে পড়েন অনেক ব্যবসায়ী। এমন বাস্তবতায় কাগজপত্র ছাড়া সবাইকে করোনার টিকা দেওয়ার উদ্যোগ নেয় সরকার, অথচ দোকানপাট চালান এমন অনেকেই এখনো টিকার প্রথম ডোজ নেননি। 26 ফেব্রুয়ারির পরে কোন দোকানে, কোন মার্কেটে, কোন ব্যবসা প্রতিষ্ঠানে, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রথম টিকার ডোজের সনদপত্র ছাড়া আমরা তাকে ব্যবসা পরিচালনা করতে দিব না। মঙ্গলবার রাজধানীর পল্টনের পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনারও। টিকা যদি না নেন, আপনার মালিক কিন্তু আপনাকে আর চাকরিতে রাখতে পারবে না। আপনার মালিক যদি চাকরিতে রাখে, আপনার মালিকের খবর আছে কিন্তু। করোনার টিকা নিতে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য এ অনুষ্ঠানে একটি গানের সিডির মোড়ক উন্মোচন করা হয়। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।